প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আমি মোহাম্মদ করিম প্রভাষক হিসাব বিজ্ঞান বঙ্গবন্ধু কলেজ রাজশাহী প্রিয় শিক্ষার্থীবৃন্দ গত ক্লাসে আমরা জাবেদা প্রস্তুতকরণ নিয়ে আলোচনা করেছিলাম আমরা গত ক্লাসে এক নাম্বার প্রবলেমটা আলোচনা করেছি আজকে আমরা দুই নাম্বার প্রবলেম নিয়ে আলোচনা করব দুই নাম্বার প্রবলেম দেখো দু সালে পয়লা জানুয়ারি তারিখে মিস্টার মামুন নগদ পঞ্চাশ হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা মূল্যে ক্রয়কৃত পণ্য নিয়ে আসবাবপত্র প্রতিষ্ঠান মামুন ফার্নিচার মার্ট নামে ব্যবসা আরম্ভ করেন উক্ত মাসে নিম্নোক্ত লেনদেন গুলো সম্পন্ন হলো আমরা এই লেনদেনটি থেকে যদি দুটো হিসাব বা তিনটে হিসাব বের করি দেখো শিক্ষার্থীরা এখানে একটি সুন্দর জিনিস দেওয়া আছে ইম্পর্টেন্ট জিনিস দেয়া আছে বলা আছে আসবাবপত্র সরবরাহকারী প্রতিষ্ঠান তার মানে হচ্ছে এই এই প্রতিষ্ঠানটির কাছে আসবাবপত্রটি পণ্য সাধারণত আসবাবপত্র ব্যবহারের জন্য ক্রয় করা হয় কিন্তু প্রতিষ্ঠান যখন বিক্রয়ের জন্য ব্যবহার করবে সরবরাহের জন্য ব্যবহার করবে তখন তাদের জন্য পণ্য হয়ে যায় তাহলে শিক্ষার্থীরা আমরা এই লেনদেন থেকে কি কি হিসাব পাচ্ছি একটি হচ্ছে নগদ মানে নগদান হিসাব আর পঁচিশ হাজার টাকার মূল্যে ক্রয়কৃত পণ্য নিয়ে আসবাবপত্র তার মানে এখানে এই আসবাবপত্রটিকে আমরা ক্রয় হিসাব ধরবো আমরা আসবাবপত্র না লিখে ধরবো ক্রয় হিসাব আর আর আরেকটি হলো মূলধন হিসাব তাহলে তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা এখানে আমরা হিসাব পাচ্ছি দেখো একটি হলো নগদান হিসাব একটি হলো ক্রয় হিসাব আর একটি হলো মূলধন হিসাব তাহলে পূর্বে আমি আলোচনা করলাম যে আসবাবপত্র সরবরাহকারী প্রতিষ্ঠান অর্থাৎ আসবাবপত্র পণ্য হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে অতএব আমরা আসবাবপত্র বদলে আমরা কি লিখতে হবে এখানে আমাকে ক্রয় লিখতে হবে তাহলে আমরা আমরা নিয়ম অনুযায়ী নগদ হলো সম্পদ সম্পদ বৃদ্ধি পেয়েছে ক্রয় হলো ব্যয় ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং মূলধন হলো মালিকানা মালিকানা মালিকান বৃদ্ধি পেয়েছে অতএব নগদান হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট নেক্সট তারিখ দেখো সোনালি ব্যাংকে চলতি হিসাব খোলা হলো তার পূর্বে আমরা আলোচনা করেছি ব্যাংকে হিসাব খোলা হলো তার মানে হচ্ছে একটি ব্যাংক হিসাব আর হলো নগদন হিসাব তাহলে আমরা চলে যাই এখানে আমরা পাচ্ছি একটি হলো ব্যাংক হিসাব আর একটি হলো নগদন হিসাব ব্যাংক করার ফলে ব্যাংক সম্পদ ব্যাংক বৃদ্ধি পেয়েছে এবং নগদ সম্পদ নগদ হ্রাস পেয়েছে ব্যাংক হিসাব ডেবিট এবং নগদন হিসাব ক্রেডিট তিন তারিখ দেখো ব্যাংক হতে উত্তোলন করা হলো দেখো খুবই একটি ইম্পর্টেন্ট লেনদেন কোনো কোনো সময় যেমন ধরো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম দেখো ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলো আর এখানে লেখা আছে ব্যাংক হতে উত্তোলন করা হলো যখন ব্যক্তিগত কথা লেখা না থাকবে তখন আমরা এটা ধরে নেব অফিসের প্রয়োজন অর্থাৎ কারবারের প্রয়োজন তাহলে ব্যাংক হতে উত্তোলন করা হলে আমরা এখানে হিসাব পাচ্ছি একটি হলো নগদান হিসাব আর একটি হলো ব্যাংক হিসাব আমরা এখানে উত্তোলন হিসাব আনবো না কারণ শুধুমাত্র ব্যক্তিগত প্রয়োজন হলে উত্তোলন হিসাব আসবে তাহলে আমরা এখানে কি দুটি হিসাব পেলাম একটি হলো নগদন হিসাব আর একটি হলো ব্যাংক হিসাব তাহলে দেখি আমরা তিন তারিখে তিন তারিখে আমাদের আছে হিসাব আমরা আছে ব্যাংক হিসাব তো নগদ টাকা উত্তোলন করার ফলে আমার নগদ অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে এই জন্য নগদন হিসাবকে আমরা ডেবিট করব এবং ব্যাংক আমাদের সম্পদ ব্যাংক আমাদের হ্রাস পেয়েছে এই কারণে আমাদের ব্যাংকে আমরা ক্রেডিট করব তারপরে শিক্ষার্থীরা দেখি আমরা চলে যাই পাঁচ তারিখে নতুন আসবাবপত্র ক্রয় তাহলে এখানে যেহেতু একটা আসবাবপত্র সরবরাহকারী প্রতিষ্ঠান তাহলে আমরা এখানে দেখো আমরা কি পাচ্ছি নতুন আসবাবপত্র ক্রয় করার ফলে আমাদের কি হচ্ছে আমাদের ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে কারণ এটি পণ্য তাহলে আমরা এখানে একটি ক্রয় হিসাব আর একটি হচ্ছে নগদান হিসাব তাহলে ক্রয় হলো ব্যয় ব্যয় বৃদ্ধি পেলে আমরা ক্রয় করব আর নগদ আমার হ্রাস পেয়েছে নগদ সম্পদ আমার সম্পদ হ্রাস পেলে দেখো এগারো তারিখে বলেছে আক্তারের নিকট তিরিশ হাজার টাকা আসবাবপত্র বিক্রয় করে নগদ বিশ হাজার টাকা পাওয়া গেল দেখো শিক্ষার্থীরা এখানে দুটি বিষয় আমাদের খেয়াল করতে হবে আমি কত টাকার পণ্য আসবাবপত্র বিক্রি করলাম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার মধ্যে আমি বিশ হাজার টাকা পেয়েছি তাহলে বাকি দশ হাজার টাকা আমার বাকিতে অতএব এখানে আমরা কি কি হিসাব পাচ্ছি দেখো একটি হলো যেটুকু আমি নগদ টাকা পেয়েছি সেটা হচ্ছে নগদান হিসাব যেটু এখনো আমি পাইনি সেটা হচ্ছে প্রাপ্য হিসাব আর বাকিটা হলো টোটাল টাকাটা হলো আমার বিক্রয় হিসাব তাহলে শিক্ষার্থীরা আমরা চলে যাই দেখো তাহলে আমরা এগারো তারিখে আমাদের ছিল তিরিশ হাজার টাকার আমরা পণ্য বিক্রি করে আমার তিরিশ হাজার টাকার মধ্যে আমি বিশ হাজার টাকা আমি পেয়েছি নগদে আর দশ হাজার টাকা আমার বাকি আছে এই কারণে আমরা নগদ আমার নগদ বৃদ্ধি পেয়েছে এই কারণে নগদ হিসাবকে ডেবিট করব আর প্রাপ্য হিসাব আমরা আক্তারের কাছে প্রাপ্য এই জন্য প্রাপ্য হল সম্পদ হিসাব এই কারণে প্রাপ্য হিসাবকে আমরা ডেবিট করব আর বিক্রয় হলো আয় আমার আয় আমার বৃদ্ধি পেয়েছে এই কারণে আমরা বিক্রয় হিসাবকে ক্রেডিট করব। তারপরে নেক্সট তারিখ দেখো পনেরো তারিখ কৃত আসবাবপত্রের জন্য পরিবহন খরচ পরিশোধ করা হলো তাহলে এই যে আমরা পাঁচ তারিখে আমরা এখানে দুটো হিসাব পেতে পারি একটি হচ্ছে পরিবহন খরচ মানে ক্রয় পরিবহন বা যেটাকে আমরা বলতে পারি আন্ত পরিবহন বলতে পারি তাহলে একটি ক্রয় পরিবহন আর একটি হলো কি নগদান হিসাব তাহলে আমরা চলে যাই তাহলে আমাদের এখানে আমরা দুটো হিসাব পাচ্ছি একটি ক্রয় পরিবহন হিসাব আর একটি হচ্ছে নবদান হিসাব তাহলে ক্রয় পরিবহন ক্রয় পরিবহনটা কি ব্যয় এই জন্য ব্যয় বৃদ্ধি পেলেও ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট আর নগদ টাকা নগদ সম্পদ হ্রাস পেলে এই জন্য নগদান হিসাব ক্রেডিট নেক্সট তারিখ দেখো আঠারো তারিখে চা বিস্কুট ও কোকা কোলা ক্রয় করে আপ্যায়ন করা হলো দেখো এখানে স্পষ্ট করে বলেই দিয়েছে আপ্যায়ন করা হলো আপ্যায়ন কথাটা যদি না থাকতো তবুও আমরা এখানে হিসাব পেতাম একটি আপ্যায়ন হিসাব আর একটি হলো নগদান হিসাব তাহলে শিক্ষার্থীরা আমরা চলে যাই দেখো এখানে তাহলে আমরা পেলাম একটি আপ্যায়ন খরচ আর একটি নগদান তাহলে আপ্যায়ন হলো ব্যয় ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ব্যয় আপ্যায়ন খরচ ডেবিট হবে আর নগদান হিসাব ক্রেডিট হবে নেক্সট তারিখ হচ্ছে তেইশ তারিখ কাঠমিস্ত্রিদের মজুরি দেওয়া হলো তাহলে দেখো এখানে একটি আসবাবপত্র ফার্নিচার তার মানে এখানে আসবাবপত্র আসবাবপত্র তৈরি তৈরি করা হয় তাহলে করতে কাঠমিস্ত্রিদের যে মজুরি দেওয়া হলো তাহলে এটি একটি ব্যয় তাহলে আমরা এখানে কি কোন দুটি হিসাব পেতে পারি একটি মজুরি হিসাব আর হচ্ছে নগদান হিসাব তাহলে শিক্ষার্থীরা আমরা চলে যাই দেখো আমাদের এখানে হচ্ছে একটি মজুরি হিসাব আর একটি হলো কি

আক্তারের নিকুট আমরা তিরিশ হাজার টাকা পণ্য বিক্রি করেছিলাম তার মধ্যে বিশ হাজার টাকা নগদ পেয়েছিলাম আর দশ হাজার টাকা আমরা বাকিতে ছিল অর্থাৎ দশ হাজার টাকা আমরা আক্তারের কাছে পেতাম যেটাকে আমরা ডেবিট করে রেখেছিলাম প্রাপ্য হিসাব ডেবিট আক্তার নিকুট অর্থাৎ প্রাপ্য হিসাবের নিকুট দশ হাজার টাকা জায়গায় আমরা কি পেলাম ন হাজার আটশো পঞ্চাশ টাকা পেলাম কিন্তু এখানে কি লিখেছে হাজার টাকার মধ্যে এই টাকা বাকি টাকাটা আমরা কি দিলাম ছাড় দিলাম বা যেটাকে বলি বার্তা বলি এই আমরা বলবো তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা এখানে কি কি হিসাব পাচ্ছি আমরা এখানে হিসাব পাচ্ছি যেই টাকাটি আমি পেয়েছি সেই টাকাটাকে বলছি নগদান হিসাব এবং যেটি ছাড় দিয়েছি সেটাকে বলছি আমরা বার্তা খরচ বা এটাকে আমরা প্রদত্ত বার্তাও লিখতে পারি আর আমরা যেহেতু যখন আমি বাকিতে বিক্রি করেছিলাম তখন দেখো এখানে প্রাপ্য হিসাব আক্তার আমার কি ছিল ডেবিট ছিল আমি আক্তারের কাছে এখন পুনঃ নিষ্পত্তি টাকাটা পেয়ে যাচ্ছি এই জন্য প্রাপ্য হিসাবকে আমরা কি করেছি ক্রেডিট করেছি অর্থাৎ আমার এখানে সম্পদ হ্রাস পেয়েছে তাহলে দেখো শিক্ষার্থীরা নগদান হিসাব আমার নগদ হলো সম্পদ সম্পদ বৃদ্ধি পেয়েছে আমি কত টাকা পেয়েছি ন হাজার আটশো পঞ্চাশ টাকায় এই কারণে নগদন হিসাব ডেবিট আর আমরা দশ হাজার টাকা জায়গায় আমরা পেয়েছি ন আটশো পঞ্চাশ টাকা বাকি টাকাটা দেড়শো টাকা আমার এটা হচ্ছে বারটা খরচ এখানে খরচ লেখাই আছে খরচ যদি খরচ বা ব্যয় বৃদ্ধি পেলে দেবে আর এখানে তারপরে আমরা আমাদের পরের তারিখ হচ্ছে দেখো মিস্টার ইকবালের নিকটরিতে দশ হাজার টাকা ঋণ নেওয়া হলো তাহলে এর মধ্যে আমরা কি কি হিসাব পেতে পারি ঋণ নিলাম মানে কি নিলাম নগদ টাকা নিলাম তাহলে একটি নগদান হিসাব আর এটা হচ্ছে ইকবালের ঋণ হিসাব আমরা দুটি হিসাব পেয়েছি দেখো শিক্ষার্থীরা দেখো এখানে আমরা এখানে দুটি হিসাব একটি হচ্ছে নগদান হিসাব আমরা এখানে প্রদেয় নোট অথবা আমরা এখানে ঋণ অথবা ইকবালের ঋণও লিখতে পারি তাহলে আমরা ঋণ নেওয়ার ফলে আমাদের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এই জন্য নগদান হলো সম্পদ এই কারণে আমরা নগদানকে ডেবিট করেছি আর রিপ্রোদের নোট অথবা ঋণ ঋণটা হলো দায় দায় আমার বৃদ্ধি পেয়েছে এই কারণে দায়কে আমরা কি করব ক্রেডিট করব নেক্সট তারিখ আছে আমাদের 30 তারিখ বেতন প্রদত্ত হলো তাহলে বেতন প্রদত্ত হলো এই লেনদেনটি থেকে আমরা কি হিসাব পেতে পারি একটি বেতন হিসাব আর একটি হলো নগদান হিসাব তাহলে আমরা চলে যাই আমাদের তিরিশ তারিখে আমরা পেয়েছি বেতন হিসাব আর নগদান হিসাব তাহলে আমরা সবাই জানি বেতন হলো ব্যয় ব্যয় বৃদ্ধি পেয়েছে এই কারণে বেতনকে আমরা ডেবিট করব আর নগদান হলো সম্পদ সম্পদ নগদানকে আমরা ক্রেডিট তো শিক্ষার্থীরা যাবেদা প্রস্তুত করেন আমরা দুইটি দুইটি অঙ্ক আমরা দুই দিনে আমরা শিখলাম পরবর্তীতে আমরা অন্য ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হব আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকো